এবার ভারতের সংসদ সদস্যকে নিয়ে পর্দা কাঁপাতে আসছেন সাকিব। সাকিব খানের নতুন ছবি লন্ডন লাভ, এটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। এ ছবিতে কে হবেন সাকিব খানের নায়িকা সে নিয়েও অনেক জল্পনা কল্পনা দেখা গেছে। একটি সূত্র জানাচ্ছে, সাকিবের সঙ্গে জুটি বাঁধবেন কলকাতার মেয়ে ও ভারতের সংসদ সদস্য নুসরাত জাহান। তবে পরিচালক এ বিষয়ে মুখ খুলতে নারাজ, কিন্তু নুসরাতও ইঙ্গিত দিলেন তিনি এই ছবিতে কাজ করতে যাচ্ছেন। ইফতেখার চৌধুরী বলেন, কথা বলা হয়েছে বেশ কয়েকজনের সঙ্গে, তবে এ বিষয়ে চূড়ান্ত আলাপ বা কোনো সিদ্ধান্তে যাওয়া হয়নি। এখন পর্যন্ত শুধুমাত্র সাকিব খানই চূড়ান্ত হয়েছেন লন্ডন লাভ ছবির জন্য। নায়িকার বিষয়ে এখন কিছুই বলতে পারছি না। এদিকে কলকাতার মেয়ে নুসরাত জাহান স্বীকার করেছেন এই ছবি নিয়ে তার সঙ্গে আলোচনার বিষয়টি। তবে তিনিও বললেন কিছুই চূড়ান্ত নয়। নুসরাত বুধবার দুপুরে ভারত থেকে মোবাইল ফোনে কালের কণ্ঠকে বলেন, কথা হয়েছে তবে বলার মতো কিছু এখনও হয়নি। আমি শুটিংয়ে যাওয়ার আগ পর্যন্ত কোনো মন্তব্য করতে চাই না এই ছবিটি নিয়ে। জানা গেছে, চলতি বছরের কোনো একটি ঈদে মুক্তি পাবার পরিকল্পনা নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। দর্শক, এ ব্যাপারে আপনাদের মতামত জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে।